রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা কুয়েতের মধ্যে অন্যতম প্রধান একটি শপিং সেন্টারে এসেছি। সুকসার কুয়েতের মধ্যে অন্যতম বৃহৎ শপিং সেন্টারগুলোর মধ্যে একটি। এটির আয়তন 55,567 বর্গমিটার। এই শপিং সেন্টারটি 30 সেপ্টেম্বর 1998 সালে চালু করা হয়। এই মলটিতে 18 ফিট উচ্চতার একটি বিশাল ওয়াটার ক্লক রয়েছে। এই শপিং সেন্টারটির মধ্যে নামি দামি ব্র্যান্ডের দোকান, রেস্টুরেন্ট এবং ক্যাফে রয়েছে। এই শপিং সেন্টারটির অপর পাশে একটি মাছের বাজার রয়েছে, যেখানে সমুদ্র থেকে টাটকা তাজা মাছগুলো এনে বিক্রি করা হয়। এই শপিং সেন্টারের পরিবেশটা খুবই ভালো, কারণ সমুদ্রের পাশেই শপিং সেন্টারটি অবস্থিত। অবসর যাপনের জন্য খুব ভালো একটা জায়গা বটে। ये सोच के दिल मेरा जोरों से धड़कता है, किसी और की छत पे क्यों मेरा चांद चमकता है। ये सोच के दिल मेरा जोरों से धड़कता है, किसी और की छत पे क्यों मेरा चांद चमकता है। हम डूब गए जाना आँखों के पानी में, जाने वो कैसे लोग थे जिनको किनारा मिला। बेदर्दी से प्यार का, बेदर्दी से प्यार। এই শপিং সেন্টারের দোতলাতে রয়েছে বাচ্চাদের জন্য একটা প্লেগ্রাউন্ড, যেখানে বিভিন্ন ধরনের রাইডস রয়েছে। এছাড়াও গেমস আছে, যেখানে বাচ্চারা বেশ মজা করে খেলতে পারে। ऐसा बिछड़ा वो मुझको ना दोबारा मिला, बेदर्दी से प्यार का। শপিং সেন্টারে ভালো সময় কাটানোর পরে এবার আমরা রাতের খাবার খাওয়ার জন্য গুজরাটি রেস্টুরেন্টে যাচ্ছি। এখানে ইন্ডিয়ান খাবার ছাড়াও পাকিস্তানি এবং বাংলাদেশি খাবারও পাওয়া যায়। তোর মনেরই কোলে এক দেখায়, তোর বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে নে জড়িয়ে আমায় নির্দ্বিধায়। এবারে খাবার খাওয়ার পরে আঞ্চলিক ভাষা এবং তেলুগু ভাষায় গুজরাটের হোটেলে খাইতে আসি, খাওয়ার খুব দামই আছে আমার কাছে। কুয়েতের খাবার, গুজরাটি খাওয়া ভালো লাগছে আলহামদুলিল্লাহ, সবাই খেতে আসবে। রাতের খাবার খাওয়ার পরে আমাদের এবার ফেরার পালা। আজকের মতো আমরা আপাতত বিদায় নিচ্ছি, আবার দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।